আজকে আমরা একটি ব্যতিক্রমী বাঙালি প্রতিষ্ঠানের ইতিহাস সম্পর্কে জানব। 90-এর দশকে আমরা টিভিতে একটি বিজ্ঞাপন দেখতাম। এই বিজ্ঞাপনটি চলে 2008 সাল পর্যন্ত বা এর কম বেশি হয়ে থাকবে। তার নাম হলো সাধনা ঔষধালয়, ঢাকা। আজকের দিনে বড় বেমানান এই প্রতিষ্ঠান, দোকান বন্ধ, অথচ কর্মচারীদের এখনো বসিয়ে বসিয়ে মাহিনা দেয়। সারা ভারতবর্ষে একটি বিরল ঘটনা, আজ ফিরে দেখা সেই ইতিহাস। 1905 সাল বঙ্গভঙ্গ শুরু হয়, চারিদিকে তখন স্বদেশি আন্দোলনের জোয়ার। বিদেশি পণ্য বয়কট করো, দেশীয় শিল্প গড়ে তুলতে নেমে পড়েন একদল উদ্যোগী বাঙালি যুবক। একের পর এক দেশীয় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠল। এইচ বোসের কলের গান, কেশ তেল, দুলখ সুবাস, সিকে সেনের জবা কুসুম, বেঙ্গল পাটারি, বেঙ্গল গ্লাস ফ্যাক্টরি, পিএম বাগচির কালি, সুগন্ধি মোহনি মিলের কাপড়ের কারখানা, সেনরোলের সাইকেল কারখানা এবং আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল আরও কত শিল্প। আর এই পথ ধরে এক বাঙালি যুবক গড়ে তুললেন ঢাকায় সাধনা ঔষধালয়। নাম তার যোগেশচন্দ্র ঘোষ। সেই আমলে কলকাতা বিদ্যালয়ের রসায়নের MA, ভগলপুরে অধ্যাপনার চাকরি ছেড়ে মাস্টারমশাই আশ্চর্য PC রায়ের অনুপ্রেরণায় গড়ে তুললেন আয়ুর্বেদ ঔষধের কারখানা। তার নাম হলো সাধনা ঔষধালয় ঢাকা। অচিরেই এই প্রতিষ্ঠানের নাম সারা ভারতে ছড়িয়ে পড়ল। সুভাষচন্দ্র বসু, জগদীশচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রতিষ্ঠানের ঔষধ ব্যবহার করতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জ্বর হলেই এই প্রতিষ্ঠানের ঔষধ খেতেন। সেই সময় প্রায় 400-এর বেশি শাখা ভারতে ছড়িয়ে পড়েছিল। পণ্য রফতানি হতো আমেরিকা, চীন, ইরাক, ইরান, আফ্রিকার দেশে। এবার এলো সেই দিন, 1971 সাল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যোগেশচন্দ্র পরিবারের সকলকে কলকাতায় পাঠিয়ে দিলেন। শত বলা সত্ত্বেও বাংলাদেশ ছেড়ে গেলেন না। বললেন, মরলে এখানেই মরব, তবু দেশ ছেড়ে কোথাও যাব না। ফলে যা হবার হলো। 1971 সালের এপ্রিল মাস সশস্ত্র খান সেনারা কারখানায় এলো, গুলি করে খুন করলো যোগেশচন্দ্র ঘোষকে। তবু ফ্যাক্টরি বন্ধ হলো না, কারণ সাধনা ঔষধালয়ের প্রোডাক্টের চাহিদা তখনও ভারত জুড়ে। 130টা দোকান চলছে ভারতে, কলকাতায় 30টা শাখা, দাখারেস্ট, চ্যবনপ্রাশ, শাড়িবাদী, শালসা, জ্বরের ঔষধ, বিউটি ক্রিম, আরও কত প্রোডাক্টের তখনও হেভি ডিমান্ড। 80 সাল পর্যন্ত কোম্পানি 4 কোটি টাকা লাভ করেছে। তারপর 2008 থেকে 2012 সালে কোম্পানি বন্ধ হয়ে যায় আধুনিকরণের অভাবে। অনেক দোকান তবু খোলা ছিল, কিন্তু যোগেশচন্দ্রের অলিখিত নিয়ম অনুযায়ী কর্মীদের বেতন দেওয়া বন্ধ হলো না। তাদের চলবে কিভাবে? সারা ভারতবর্ষে এই ঘটনা এক বিরল দৃষ্টান্ত, যেখানে মালিকরা শ্রমিক কর্মচারীদের PF গ্র্যাজুইটির টাকা মেরে দেয়, সেখানে যোগেশচন্দ্ররা ব্যতিক্রম তো বটেই। সব মালিক যদি এরকম হতো, এই কোম্পানির জীবিত একমাত্র বংশধর হলেন শিলা ম্যাডাম,
তিনি উত্তরাধিকার সূত্রে বর্তমানে কোম্পানির মালিক। তিনি বিবাহ করেননি, তিনি আধাধিকতা নিয়ে থাকেন। এই কোম্পানির বর্তমানে কিছু দোকানও এখনও খোলা আছে। অনেক ঔষধ নেই, বিক্রি একরকম নেই। কর্মচারীরা বলেন আজকের দিনে 34 টাকা কিংবা 55 টাকায় কোনো ঔষধ পাওয়া যায় না, দাম বাড়ানোর দরকার। কিন্তু শীলা ম্যাডাম অনর, তিনি বলেন অল্প লাভ করে গরিব মানুষের পাশে একটু দাঁড়ালে ক্ষতি কি, অত টাকা করে কি লাভ, যতদিন পারে চলুক। তবু টিম টিম করে জ্বলছে শতবর্ষের প্রতি প্রাচীন সাধনা ঔষধালয়। এখনো কলকাতা ও রাজ্যের বুকে দুই একটা রংচটা সাধনা ঔষধালয়ের বিজ্ঞাপন চোখে পড়ে। সাধনা ঔষধালয় ঢাকার একটি আয়ুর্বেদিক প্রতিষ্ঠান। কালের নিয়মে একদিন হারিয়ে যাবে এই প্রতিষ্ঠান, শুধু জেগে থাকবে এক দেশপ্রেমিক বাঙালির স্বপ্ন, সাধনা ঔষধালয়।